সময় আমরা আপনাদের মিডিয়া কভারেজ করতে আসছি। আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, চলে আসার জন্য আপনাদের সবার সাথে আবারও ধন্যবাদ জানিয়ে ভবন নির্মাণের পরিকল্পনাতন পরিপূর্ণ বাস্তবায়ন এবং পুরো বিল্ডিং ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেসের পূর্ণাঙ্গ আয়োজন ও পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয়তা ও সমস্যার সমাধান একই সাধন নিষদ আনি দিত। পিটুপি দ্বিতীয়বারে ডলে আয়োজন গত্য যার সাত দিন ব্যাপী রিয়েল এস্টেট ও ফার্নিচার ফেয়ার বিল্ড এক্সপো 2022 পাশাপাশি যে কেউ যদি কনস্ট্রাকশন করতে চায় কনস্ট্রাকশনের ডিজাইন কনসালটেন্সি 50% পর্যন্ত ফ্রি দিও, প্লাস আরা যে বিল্ডিং মেটেরিয়াল এবং আদার ফার্নিচার তারপর হোম ডেকোর ইভা তারা চট্টগ্রাম বাসীর লাই আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট দিও বিভিন্ন প্রোডাক্ট। আদ্য 17-20 নভেম্বর নগরী জিসি কনভেনশনত সাত দিন ব্যাপী এক্সপো অনুষ্ঠিত হব, যেরে অংশ লর পিটুপি ফার্নিচার সহ বিল্ডিং নির্মাণ ও বিল্ডিং মেটেরিয়াল উৎপাদনকারী বিশ্বতুন 25 প্রতিষ্ঠান। এছাড়া বিল্ডিং এর আর্কিটেকচার ডিজাইন নিয়ে যারা বিল্ডিং গড়িব, যারা ফার্নিচার কিনিব, ব্যাক কিন এন্ড এক ফোর ফাইভ যারা লাইভ বেশ কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে, সিডেং বাসিল্লা বলে আর উন্মুক্ত কি সবসময় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার লয় কথা হইতে পারিব, তারা কেন বিল্ডিং করতে স্যার কেন ফ্ল্যাট কিন্তু স্যার ফন্ডে কিন্তু স্যার ব্যাক কিন লেয়ার আলোচনা করতে পারিব, আপনারা ব্যাক কোন আইবেন যত রকমের বিল্ডিং জাতীয় সমস্যা ফ্ল্যাট জাতীয় সমস্যা ব্যাক কিন আর সমাধান করার চেষ্টা করছি। সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত আছিল পিটিবি চেয়ারম্যান সাতমান সাইকা সাফা, ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা আশরাফুল ইসলাম আলবি, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, মাহাদি ইফতেকার, চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাহিম, সিপ্লাস টিভি চট্টগ্রাম।